শিলিগুড়ি স্টার্ন বাইপাস এলাকা থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ ওই খুন করা হয়েছে বলে অভিযোগ তোলে পরিবারের সদস্যরা মৃত যুবকের নাম সুদীপ সূত্রধর বয়স বছর নং নিরঞ্জন পল্লীর বুধবার রাতে স্টার বাইপাস সংলগ্ন এলাকায় কিছু বন্ধুর সাথে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে এরপর কিছু সময় যেতে না যেতেই সেই ব্যক্তির বাড়িতে পুলিশ পৌঁছে জানান সেই ব্যক্তি মারা গেছে এরপরে পরিবারের লোকেরা ঘটনাস্থলে পৌঁছায় বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মৃতের পরিবারের সদস্যরা জানান সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে গতকাল তার সাথে বেশ কয়েকজন যুবক ছিল তারপরেই এই ঘটনা তার দেহে একাধিক ক্ষত চিহ্ন ছিল ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবারের সদস্যরা নামটা তো বলতে পারলাম না আমরা তো বিমল নেমেছি আসলে সুদীপ সূত্রধর আলো না সুদীপ সূত্রধর মানে কি মানে এর আগে কোনো ঝামেলা হয়নি না না বাড়ির কোনো ঝামেলা নেই কোনো ঝামেলা ছিল না বাড়ির কোনো ঝামেলা নেই গতকাল হয়েছিল উনি দারু খাইছিল দারু খাওয়ার পরে হচ্ছে মনে করো আমরা তো অতটা জানি না তখন সকালবেলা শুনলাম যে উনি মারা গেছে এমনি তো শুনছিলাম রাত্রেই রাত্রেই এগারোটা সাড়ে এগারোটার দিকে একজন এসে বলল যে ওরকম ব্যাপার মারা গেছে ওনাকে তারপরে হচ্ছে মনে করো পুলিশ উঠিয়ে নিয়ে গেছে ওখান থেকে এখান থেকে তারপরে পড়েছিল নোকনাথ মন্দির তারপরে তো মনে করো নিয়ে গেছে ওনাকে পুলিশ এসে এসেছিল উনি একটা সরল সাদা সিদা মানুষ উনি এর আগেও এরকম অ্যালকোহল অ্যালকোহল খেত কিন্তু অতটাও পরিমাণে প্রবলেম হতো না উনি এখানে খেত পাড়ার ছেলেপেলে আমরা যেমন পাড়ার ছেলেপেলে আছি কিছু তো ওনাকে উঠায় নিয়ে এসে বাড়িতে দিয়ে দিতাম উনি নর্মালি থাকতো তো কালকে এরকম প্রবলেম হয়ে যাবে তো এটা বুঝতে পারিনি আমরা তো কালকে গত রাতে আমরাও আমাদের নিজের কাছে ব্যস্ত ছিলাম তো হট করে আমাদেরই ফ্রেন্ড সার্কেলের মধ্যে ফোন করলো ফোন করে বললো যে আমাদের কাকাবাবু এরকম এরকম ব্যাপার তো সব কিছু শুনলাম তো হসপিটাল মিস্টালে সব কিছু খোঁজখবর নিলাম তখনই জানা গেল যে উনি আর নেই আমাদের মধ্যে হ্যাঁ সিসিটি তারা ওনার ফ্রেন্ড সার্কেলে হতে পারে উনি তো আমাদের থেকে সিনিয়র ছিলেন তো ওনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক সবাইকে চিন্তা চেনা যাচ্ছে না সিসিটি ক্যামেরাটা দেখা যাচ্ছে কিন্তু স্পষ্ট নেই মুখটুক যে স্পষ্টভাবে কাউকে চিনতে পারবো স্পষ্ট থাকলে ওনাকে চেনা যেত যে হ্যাঁ অমুক আছে বা এনাকে চেনি কাউকে চেনা যাচ্ছে না খালি দেখছি যে চার পাঁচজন আছে সাথে ছিল টোটো আছে ছাতা নিয়ে এসেছে তো এইভাবেই তারপরে আর যারা কালকে রাত্রে ছিল গতকালকে রাত্রে ওনার সাথে তো ওনাদের কারো সবাই খোঁজখবর নেই তো এখন আমাদের সন্দেহ যেটাই যে যে হতে পারে যে এটা এটা মার্ডার বড় তা কোনো ঝামেলা ছিল না কাজে গেছে একটু নিশা টেশা করে কাজে গেছে কাজে থেকে আর বাড়ি আসেনি বন্ধু ওর সমবয়সী না তোস এখন দারুণ বন্ধু সবাই নেশা করতো হ্যাঁ ও এখন দেখি নাই আর ওইটা কি বলবো কিন্তু মারার চিহ্নগুলাই বোঝা যাচ্ছে ধরছে যেমন আমার ভাই কাজের থেকে আসতে আসতে ছিল রাত্রে দশটা সাড়ে দশটায় তখন ওকে কতগুলা ছেলে লোকে ধরে ধরে ওকে হয়তো মার্ডার করছে মার্ডারই ঘটনা এটা যখন আমরা আমি তো এখানে থাকি না এটা আমার দাদার বাড়ি আমার দাদা আমাকে সকালবেলা ফোন করে যে আমাদের ভাই আর নাই তোরা চলে আয় তখন আসে দেখি বাইকে তো দেখি নেই সিসি যেখানে পড়েছিল ওখানে আমরা সবাই যাই আমি আমার বৌদি আমার দিদি সবাই যাই গিয়ে পুলিশও ছিল ওখানটায় পুলিশ সিসিটি এটা চেক করলো তখন সব দেখা গেলো কে কে ছিল ওখানটায় সবই দেখা গেল পুলিশ দুজনকে উঠায় নিয়ে গেল যাদের চিনে তাদেরকে উঠায় নিয়ে গেল যাওয়ার পরে আমরা এইটুকুনি শুনি দেখি জামা কাপড়ের দোকানে থাকতো সেবক রোডে একজন হলো চাষি আর একজনের বাড়িতে গেছে কিন্তু ওকে বাড়িতে পাইছে কিনা সেটা বলতে পারবো না ওনার নাম হলো দেবা মারছে এমনি তো কোনো আমার ভাই তো কারোর সাথে ক্যাচাল ঝগড়া কিছু করে না কারোর সাথে গালাগালিও করে না হ্যাঁ কিন্তু কি কারণে করছে সেটা এখন আমরা সঠিক জানি না কোনো শত্রুতাও ছিল না কারোর সঙ্গে এ আমরা আমার আমার ভাই বলে বলছি না মানে এটা আমরা যেটুকু জানি ও করার মধ্যে একটু নেশাটা করে অতিরিক্ত নেশা করে রাস্তাঘাটে পড়ে থাকে এটা আমরা জানি কিন্তু কারোর সাথে ঝগড়া কেচাল কিছুই করে না কিন্তু কারোর সাথে শত্রুতাও নাই যে কারোর সাথে শত্রুতা আছে আমরা তো এটা জানি যে কেউ শত্রু ওর সাথে নাই বিক্ষত মানে এটা অ্যাক্সিডেন্টের ই হলে তো আমরা বুঝতে পারবো যে এটা অ্যাক্সিডেন্ট ওর চোখে যে মারা হয়েছে চোখ দিয়ে রক্ত পড়ছে আবার মানে হাত যে মচাইছে হাত মোচানোর একটা চিহ্ন আছে ওকে ঘুষি টুষি মারছে সেগুলো মানে জায়গা জায়গা ফুলে ফুলে গেছে আমরা এইটুকুনি দেখছি আমাদের মনে হচ্ছে এটা মার্ডার হয়েছে আমরা এটাই চাই যে আজকে আমার ভাইকে করছে পরবর্তীকালে অর অন্য করতে পারে আমরা এটা সাজা চাই আমার ভাইয়ের নাম সুদীপ সূত্রধর